নমস্কার বন্ধুরা সুন্দরবন কাকলি কিচেনে অ্যান্ড ব্লগ ভিডিও সবাইকে স্বাগত আজ আমি আপনাদেরকে ময়দা আর সুজির সাথে সঙ্গে দুধ আর নারকেলের এই রেসিপিটা শেয়ার করলাম এই যে দেখুন বন্ধুরা আমার এই চ্যানেলে যারা নতুন রয়েছে তারা প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চলে এসেছি এখানে একটা নারকেল নিয়ে এই নারকেলটা আমি এভাবে ছাড়িয়ে নেব আর দেখতেই পাচ্ছেন এখানে আমার ছেলে আমাকে নারকেলটা ছাড়াতেই দিচ্ছে না দুষ্টমি করতে আরম্ভ করে দিয়েছে কি সে নারকেলটায় পা দিচ্ছে তবু আমি নারকেলটা ছাড়িয়ে নেব এভাবে দেখুন বন্ধুরা আমি এখানে একটাই নারকেল নিয়েছি একটা আমি বড়ো সাইজে নারকেল নিয়ে নিয়েছি নারকেলটা এভাবে আমি ছাড়িয়ে নেব তারপর এখানে আমি পাঁচশো গ্রাম সুজি নিয়েছি সুজিটাও পর্যন্ত তার প্রয়োজন এখানে আমি ছোটো একটা বাটি নিয়েছি সেই বাটিতে আমি এর মধ্যে একশো গ্রাম থেকে দেড়শো গ্রাম মতন সুজি নিয়ে নিচ্ছি নিয়ে আমি তার মধ্যে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি বিশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এখানে আমি নারকেলটা ফাটিয়ে কুড়তে বসে গেছি সেখানেও আমার ছেলে হাজির হয়ে গেছে আমি এখানে নারকেলটা করছি। আরও ওইদিকে নাচতেই ব্যস্ত আমাকে কোনো কাজই করতে দেয় না তবু আমি একটুখানি সময় পেলেও কিছুক্ষণ আপনাদেরকে দিতে চাই সেই জন্য আমি এভাবেই একটু সময় বের করে নিলাম এভাবে আমি নারকেলটা কুড়ে নিচ্ছি ভালো করে আমি কুড়ে নেব নারকেলটা এখানে আমার নারকেলটা কোড়া হয়ে গেছে আর একটা বাকি আছে সেটা আমি কুড়ে নেব এভাবে এই যে দেখুন নিয়ে চলে এসেছি এবার আমি এখানে তিনশো গ্রাম মতো ময়দা নিয়েছি তার মধ্যে এবার আমি ভিজিয়ে রাখা যে সুজিটা ছিল ময়দার মধ্যে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে বেলেও নিয়েছি রুটির মতন করে বেলে নেওয়ার পরে একটু একটু করে উল্টে দিচ্ছি আমি এভাবে এভাবে আমি পাট পাট করে নেব এভাবে আমি একটু যেবারে জল দিয়ে দিচ্ছি যাতে চিট ভাবটা আসে এভাবে আমি মুড়ে নিলাম নিয়ে আমি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে নেব যাতে না খুলে যায় যত শুরু করবেন তত দেখতে ভালো লাগবে কাটতেও সুবিধা হবে অনেকগুলো পিসও হবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি শুরু করে নিয়েছিলাম যত শুরু করবেন তত বেশি ভালো লাগবে বেশি হবে পিসগুলো এই যে দেখুন এবার আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি বরফির মতো আপনারা প্লিজ এভাবেই কেটে নেবেন যাতে দেখতেও সুন্দর লাগে এই যে দেখুন ভিতরটা কত সুন্দর দেখতে লেগেছে দেখুন এবারে আমি কড়াইতে পাঁচশো গ্রাম মতো দুধ দিয়ে দিয়েছি দুধটা আমি জাল করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো একশো থেকে দেড়শো গ্রাম মতো চিনি দিয়ে আমি ভালো করে জাল করে নেব ভালো করে জাল করে নেওয়ার পর এর মধ্যে আমি একটা একটা করে দিয়ে দেবো পিসগুলো ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো যাতে একটু ফ্লেভারটা বার হয় সুন্দর লাগবে এর সেন্টটা তারপর লাভিয়ে না আর কিছুক্ষণ আগামী দিয়ে দিচ্ছি এখানে নারকেলটা যে আমি কুড়ে রেখেছিলাম সেগুলো ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে দিয়ে একটু আমি নেড়ে চেড়ে নেব আপনারা প্লিজ বাড়িতে এবার বানিয়ে দেব নারকেলটা দেওয়ার পর এখানে দেখতে খুবই সুন্দর লাগছে আর এটা খেতে খুবই দুর্দান্ত হবে আর আমি এখানে কোচি নারকেলেই দিয়েছি তাই এখানে বেশি টেস্টি লেগেছিলো আপনারা পারলে কোচি নারকেলটা দেওয়ার চেষ্টা করবেন এখানে দেখুন আমি একটা একটা বাড়িতে সার্ভ করছি কত সুন্দর দেখ আপনার প্লিজ বাড়িতে এটা বানিয়ে দেখবেন একবার হলেও আর কেমন হয়েছে জানাতে ভুলবেন না